এটা ঘটনা সংঘটিত হৈছে শিক্ষক কাজল হৈকে সংখ্যালঘু ছাত্রীৰ হৈতে কুকাণ্ড কৰিছে পুনৰ কামনাৰ বলি হবলগীয়া হৈছে ছাত্রী এবাৰ এগৰাকী কিখুৰি কামনাৰ বলি হৈছে আজি শিক্ষক দিবক আৰু শিক্ষক দিবহৰ দিনাই শিক্ষকৰ লজ্জাজনক কাণ্ড আৰু তাৰ পাছতে সমগ্র বিলাসীপাৰাত সৃষ্টি হৈছে উত্তপ্ত পৰিস্থিতি আমি লৈ আহিছো বিশেষ খবৰ এবাৰ স্থান হৈছে বিলাসীপাৰা রাজ্য ঋতুর পাশত আনটুকুই সভ্য সমাজক লজ্জানত করা ঘটনা আর শিক্ষক দিবসৰ দিনাই শিক্ষক কাজল শইকীয়ার জঘন্য কাণ্ড নাবালিকা ছাত্রীর হৈতে কুকাণ্ড করে যাবলগিয়া হল জেললৈ আৰু আৰক্ষীয়ে গ্রেপ্তার করেছে শিক্ষকক কাজল শইকীয়াক ইতিমধ্যে আৰক্ষীয়ে গ্রেপ্তার করেছে নির্যাতনের বলি হৈছে এগৰাকী সংখ্যালঘু ছাত্রী তারপরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে বিদ্যালয়খনের ছাত্রীর হৈতে চলাই গৈছিল নির্যাতন কাজল শইকীয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘটনা পোহরলে অহার পাছতে এজাহার দাখিল লম্পট কাজলের বিরুদ্ধে শিক্ষক দিবসের দিনাই শিক্ষকর জঘন্য কাণ্ড আর অভিযোগের ভিত্তিত পক্সো আইনের অধীনত জেল হাজতলৈ প্রেরণ করা হয়েছে কাজল শইকীয়াক রাজ্যত পুনের লজ্জাজনক ঘটনা সংঘটিত হয়েছে বিলাসীপাড়াত আর বিলাসীপাড়াত তীব্র চেপা উত্তেজনায় বিরাজ করেছে ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিলাসীপাড়ার গোবর্ধনপাড়াত আর দীর্ঘদিনে এনে ঘটনা সংঘটিত করে অহা বলে জানিপরা গেছে শিক্ষক দিবসের দিনে পুনের লজ্জাজনক ঘটনা আর তার পাছতে বর্তমানও চেপা উত্তেজনায় বিরাজ করেছে বিলাসীপাড়াত বিদ্যালয়খনত দীর্ঘদিনেরপরাই ছাত্রীর হৈতে কুকাণ্ড করে আছিল শিক্ষকে আর শিক্ষক দিবসের দিনাই ঘটনা পোহরলৈ আহিছে ছাত্রীগুলি ঘরত কোয়ার পাছতে লগে লগে আরক্ষী খবর দিছে অভিভাবকসকলে অভিভাবকসক শঙ্কিত হয়ে পড়ছে বিদ্যালয়টো সুরক্ষিত নহয় ছাত্রী রাজ্যত শিশু কিশোরী যুবতী মহিলা কোনো সুরক্ষিত নহয় বিদ্যালয়ে যাওয়ার পথতো ধর্ষণ সংঘটিত হওয়ার খবর টিউশনলে যাওয়ার পথত ঘরের মাতি নি ধর্ষণ আর এবার শ্রেণী কোঠাতেই এনে ঘটনা সংঘটিত হয়েছে ইজনের ইগরাকির পাছত আনগরাকী ছাত্রীর হৈতে কুকাণ্ড করেছে কাজল শইকীয়ায় আর দীর্ঘদিনেই কাজল শইকীয়ার দীর্ঘদিনের এনে ঘটনা সংঘটিত করার অভিযোগ এইগরাকী কাজল শইকীয়ার বিরুদ্ধে আরক্ষী ইতিমধ্যে গ্রেপ্তার করেছে লম্পট শিক্ষকক শিক্ষক দিবসের দিনাই পুনের রাজ্য জোকারি যাওয়া ঘটনা মানব সমাজক লজ্জানত করা ঘটনা এই ঘটনার পাছতে শঙ্কিত হয়ে পড়ছে অভিভাবক সকল বিদ্যালয়ে পঠিয়াবলেও এটা চিন্তা করবলিয়া হয় অভিভাবক সকলে আর ঢিংকাণ্ডর পাছত রাজ্য ইটুর পাছত আনটুক ধর্ষণের ঘটনা আর এইবার ছাত্রীক নির্যাতন চলাইছে শ্রেণী কোঠাতেই শিক্ষক কাজল শইকীয়ার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ নাবালিকার হৈতে কুকাণ্ড করার অভিযোগ কাজল শইকীয়ার বিরুদ্ধে আর আরক্ষী খবর দিয়ার পাছতেই লগেলগে আরক্ষী গ্রেপ্তার করেছে কাজল শইকীয়াক আর নাবালিকা স্বীকারোক্তির ভিত্তিতে আরক্ষী কাজল শইকীয়াক গ্রেপ্তার করেছে আর কেবল আজিয়ে নহয় দীর্ঘদিনেরপরাই এই ঘটনা সংঘটিত করে অহার অভিযোগ কাজল শইকীয়ার বিরুদ্ধে অবশেষত আরক্ষী জালত পড়েছে কাজল শইকীয়া আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে বিলাসীপাড়াত এই ঘটনা সংঘটিত হয়েছে আর বিলাসীপাড়ার বিদ্যালয়খনত বিরাজ করেছে চেপা উত্তেজনায় শিক্ষক দিবসের দিনাই বিদ্যালয়খনত অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে শঙ্কিত হয়ে পড়বলিয়া হয়েছে অভিভাবক সকল আর এবার সংখ্যালঘু ছাত্রীর হতে কুকাণ্ড করে গ্রেপ্তার হবলগিয়া হয়েছে শিক্ষক কাজল শইকীয়া শিক্ষক দিবসের দিনাই লজ্জাজনক ঘটনা বিলাসীপাড়াত আমি দৃশ্য দেখাইছো আরক্ষী এনেদরে গ্রেপ্তার করে লৈ গৈছে কাজল শইকীয়াক আর দীর্ঘদিনের বিদ্যালয়খনত কুকাণ্ড সংঘটিত করে অহার অভিযোগ কাজল শইকীয়ার বিরুদ্ধে আর এই ঘটনার পাছতে বিলাসীপাড়াত বর্তমানও চেপা উত্তেজনায় বিরাজ করেছে আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে গ্রেপ্তারের পাছতে কাজল শইকীয়াক আর রাজ্য ঋতুর পাছত আনটুক জঘন্য ঘটনা শিক্ষক দিবসের দিনাই শিক্ষকর কুকাণ্ড পোহরলে আহিছে সংখ্যালঘু ছাত্রীর হৈতে করেছে ভয়ঙ্কর কাণ্ড আর ছাত্রীগুলিয়ে পিতৃ মাতৃক জানার পাছতেই লগেলগে বিলাসীপাড়া আরক্ষীর ওসর গেছে পিতৃ মাতৃ এই খবর পর পাছতেই নাবালিকা স্বীকারোক্তির ভিত্তিত নাবালিকার অভিযোগের ভিত্তিত ইতিমধ্যে কাজল শইকীয়া আরক্ষী জালত পড়েছে আর দীর্ঘদিনের বিদ্যালয়খনত এই কুবৃত্তি চলাই গৈছিল কাজল শইকীয়ায় অভিযোগের ভিত্তিত কিশোরীগুলির পক্সো আইনের অধীনত জেল হাজতলৈ প্রেরণ করা হয়েছে কাজল শইকীয়াক আর ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিলাসীপাড়ার গোবর্ধনপাড়াত এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আহি পড়েছে মন্তব্য শুনক শিক্ষক দিবসের দিনাই কাজল শইকীয়া নামের দানবী শিক্ষক এজনে এজনী ছাত্রীর লগত যৌন নির্যাতনের প্রচেষ্টা চলাত সেই যৌন নির্যাতনের প্রচেষ্টা চলাত এই নির্যাতনকারী ছাত্রী ছাত্রীজনে বিলাসীপাড়া আরক্ষী প্রশাসনক অবগত করার লগে লগে ধুবুরী জেলা আরক্ষী অধীক্ষকে ওর তৎপরতাত সেই দানবী শিক্ষকজনক গ্রেপ্তার করে জেল হাজতলৈ প্রেরণ করে এতিয়া আমার দাবি হল সেই শিক্ষকজনক
যাতে কোনো ধরনের আইনৰ হুৰংগা দি হারি যাব নোৱাৰে। আমার দাবি হল তেওঁক অতি সোনকালে ফাস্ট্যাগ আইনৰ আদালতত আনি এই শিক্ষকক অতি সোনকালে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের লগতে অসমৰ ভিতৰত এনেকুৱা ধরনের যাতে দ্বিতীয় কাণ্ড সংঘটিত নহয় এক উদাহরণ দাঙি ধরার বাবে অসম সরকারক আমি দাবি। আর আপনাদের মন্তব্য শুনেছে, জাঙুর খাই উঠিছে লোকসকল আর শঙ্কিত হয়ে পড়েছে অভিভাবক সকল। শিক্ষক দিবসের দিনাই বিলাসীপুরত সংঘটিত হয়েছে জঘন্য ঘটনা আর শিক্ষক দিবসের দিনাই গ্রেপ্তার হবলগিয়া হয়েছে এগারী শিক্ষক। লম্পট শিক্ষকের বিরুদ্ধে বর্তমানও তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষে। ঢিং কাণ্ডর পাছত যেহেতু রাজ্যের উজনিপা নামনি এনে ঘটনা সুলভ হয়ে পড়েছে। আর এবার শিক্ষক দিবসের দিনাই মানব সমাজক লজ্জানত করা ঘটনা, সংখ্যালঘু ছাত্রীর সঙ্গে কুকাণ্ড করে গ্রেপ্তার হবলগিয়া হয়েছে কাজল শইকীয়া। আর দীর্ঘদিনের প্রায় বিদ্যালয়খনের নির্যাতনের বলি হয়ে আসছিল সংখ্যালঘু ছাত্রী সকল। আর এই ঘটনা পোহরলে অহার পাছতে এজাহার দাখিল করা হয়েছিল লম্পট কাজলর বিরুদ্ধে। আর ছাত্রীর অভিযোগের ভিত্তিত পক্সো আইনের অধীন জেল হাজতলে প্রেরণ করা হয়েছে। আমি আপনার ইতিমধ্যে আরক্ষী গ্রেপ্তার করার দৃশ্য দেখাইছো। এই ঘটনা সংঘটিত হয়েছে বিলাসীপাড়াত। ঘটনা কেন্দ্র করে বিলাসীপাড়ার সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতির।